হ্যালো বন্ধুরা আমার নাম হলো আগ্নেয় গুপ্ত আপনারা দেখছেন গুপ্তি রিভিউ ইউটিউব চ্যানেল অ্যাকচুয়ালি ঘরে কিছু এমার্জেন্সি সিচুয়েশনের জন্য আমাকে অন্য ঘরে এসে থাকতে হচ্ছে আর হয়তো কয়েকদিন টাইম টু টাইম রিভিউ নাও আসতে পারে আর এই কারণেই আমি আগের ভিডিওটাও পুরো রেকর্ড করতে পারিনি যাই হোক এখন আমরা ওল্ড বালাজি আর জি ফাইভের নতুন সিরিজ ম্যা হিরো বোর রাহুর রিভিউ করব। তো এটা সেই একটা টিপিক্যাল্ট অল্ড বালাজি সিরিজ সেই কয়েকদিন আগে মুম্বাই বলে একটা সিরিজ বেরিয়েছিল তো এটা ওটার মতনই একটা খুবই সাবস্ট্যান্ডার্ড নাইনটিজের গ্যাংস্টার পুলিশ ড্রামা সিরিজ যেটার গল্পের মধ্যে কোনো নতুনত্ব নেই সেই একরকম লেট টু থাউজেন্ডের গ্যাংস্টার স্টোরি হতো না পুরো সেই রকম ইভেন এটার মেকিংও সেইগুলোর থেকেও বাজে মানে আপনি যদি শ্যুট আউটের ওয়াদলা শ্যুট আউটের লোখানওয়ালা ওয়ান্স আপন এর টাইম ইন মুম্বাইয়ের মতন গ্যাংস্টার মুভিগুলো দেখে থাকেন ওখানেও কিন্তু স্টোরি রাইটিং ডাইরেকশান এইগুলো ভালো ছিল তাই ক্যারেক্টারের একটা আর্ক ছিল গল্প ভালো ছিল বাট এখানে একটা কিছু ভালো না প্রথমত কাস্টিং একদম ঠিক হয়নি পার্থকে এখানে লিড রোলে দিয়েছে নাওয়া একটা প্লে করছে ওখানে ওকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হচ্ছে না যে ও কোনো রোড সাইডের মাওয়ালি হুইজ গোয়িং টু বি আ বিগ ডন অফ আন্ডারওয়ার্ল্ড তো কাস্টিং ঠিক হয়নি তারপর অ্যাকশান সিনসগুলো একদম ভালো না খুব চিপ কোয়ালিটির কাজ লাগছে দেখতে তার উপর ওই ইউলিশ কালারের জঘন্য ফিল্টারটা দিয়েছে সেটা খুবই জঘন্য লাগছে দেখতে তারপর ওই ফিল্টারটা কনসিস্টেন্ট না এক সময় আসছে সময় যাচ্ছে সময় আসছে সময় যাচ্ছে তো ভিউ এক্সপিরিয়েন্সও একদম ভালো না যদি এখন এরকম করে একটা একটা করে ভুল ত্রুটি বের করি তো ভিডিওটা এক ঘন্টা লম্বা হয়ে যাবে তো লং স্টোরি শর্ট এই সিরিজটা কোনোভাবেই আপনাকে না তো এন্টারটেন করবে আর না তো এই স্টোরিটা অতটা এনগেজিং আর একটা জিনিস কবে এই ওল্ড বালাজির মতন প্ল্যাটফর্মগুলো বুঝবে এই সিরিজের মধ্যে এরম ফিল্মি ট্রিটমেন্ট একদমই ভালো লাগে না আর উইদাউট এনি রিজন স্ক্রিন মধ্যে গালাগালি ঢুকিয়ে দিলে সেটা মির্জাপুর হয়ে যানা আমার তো একদমই ভালো লাগেনি সিরিজটা খুবই বোগাস একটা সিরিজ আমি তো কোনোভাবেই এটা রেকমেন্ড করবো না দেখার জন্য বাট যদি আপনাদের এই সিরিজটা অলরেডি দেখা হয়ে গিয়ে থাকে তো প্লিজ কমেন্ট সেকশন লিখে জানান যে আপনাদের এই সিরিজটা কেমন লাগলো আর যদি এই ভিড়টা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং